এই সুরার প্রথম আয়াতেই কিয়ামত সম্পর্কে এক বিশেষ সূচনা দেওয়া হয়েছে। কিয়ামত আসন্ন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। বিদীর্ণ হয়েছে বোঝাতে আরবিতে সাক্কা শব্দটি ব্যবহৃত হয়েছে। সাক্কা শব্দটি আরবিতে একাধিক অর্থে ব্যবহৃত হয়। অনেক টিকাকার সাক্কা অর্থে বিদীর্ণ হয়েছে কথাটি ব্যবহার করেছেন। আরবিতে সাক্কা শব্দের অন্যান্য অর্থ হল হাল চাষ করা ও খনন করা। অন্য একটি আয়াতে সাক্কা শব্দটির প্রয়োগ করা হয়েছে। আমি তো পর্যাপ্ত পরিমাণে পানি বর্ষণ করি, সুন্দরভাবে ভূমিকর্ষণ করি এবং তাতে ফসল ফলাই, আঙুর, শাকসবজি, জলপাই ও খেজুর। স্পষ্টত এখানে সাক্কা শব্দের অর্থ বিদীর্ণ করা নয়, এখানে প্রযোজ্য অর্থ হল ফসল উৎপাদনের জন্য জমি চাষ করা। 1969 সালের দিকে ফিরে তাকালে কোরআনে উল্লেখিত এক অত্যাশ্চর্য ঘটনা ঘটতে দেখি। 20 জুলাই 1969 চন্দ্রপৃষ্ঠেকৃত পরীক্ষাদি 1400 বছর আগে সুরা আল কামারে প্রদত্ত ইঙ্গিতের সত্যের উপায়ন ছাড়া কিছুই নয়। সেই দিনেই আমেরিকান নভোশ্চারীদের চন্দ্রপৃষ্ঠে পদার্পণ ঘটে। চন্দ্রপৃষ্ঠে খোঁড়াখুঁড়ি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং শিলা ও মাটির নমুনা সংগ্রহ করা হয়। এই তথ্যচিত্রে বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া বহু সামাজিক ঘটনা পর্যালোচনা করা হয়েছে। এমনই আরও বহু ঘটনা আজকের দিনেও ঘটে চলেছে। এর বেশিরভাগই 1400 বছর আগে মহানবী বিভিন্ন হাদিসের মাধ্যমে বলে গেছেন। এটা খুবই আশ্চর্য যে এই ঘটনাবলি কোরআনে বর্ণিত আয়াতের সাথে মিলে যাচ্ছে। রাসূল করিম শেষ সময়ে কথাটিকে ব্যবহার করতেন যে সময়ে এই সমস্ত আলামত পরিলক্ষিত হবে। এবং বলতেন যে এই ঘটনাসমূহের কিছু কিছু ঘটনা কিয়ামত যে নিকটবর্তী তার ইঙ্গিতবাহী। আমরা এটাও দেখেছি কত নিখুঁতভাবে এই আলামতগুলি সত্যে পরিণত হয়ে চলেছে। এটা অবশ্যই মনে রাখতে হবে এই এক একটি আলামত সংঘটিত হওয়ার সাথে সাথে কিয়ামত যেন আরও একটু নিকটবর্তী হচ্ছে এবং এটা যেন আমাদের কোরআনের নৈতিকতার ছত্রছায়ায় ফিরে আসার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছে। বেশিরভাগ মানুষ আজ এ সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামাতে চান না। বরঞ্চ সকলেই কিয়ামতের ভীতিময় আতঙ্কের কথা নিজ নিজ চিন্তার বাইরে রাখার জন্য চেষ্টা করেন। কোনো দুর্বিপাক বা আকস্মিক দুর্ঘটনা সম্ভূত খবরাদি বা ফিল্ম রিপোর্ট পর্যন্ত তারা পরিহার করে চলেন, কারণ এসব ঘটনা তাদের শেষ দিনের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু হায়, এ থেকে নিস্তার নেই, কারণ কিয়ামত যে ঘটবেই তা আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন। এবং কিয়ামতের আগমন সম্পর্কে কোনো সন্দেহ নেই।
সাম্প্রতিককালে হাদিস ও কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত আলামতসমূহ একটার পর একটা ঘটেছিল, যেটা কিনা আমাদের এই সময়ের আগে এভাবে ঘটতে দেখা যায়নি। মানুষের এই ঐশ্বরিক ইঙ্গিতসমূহ অগ্রাহ্য করা ভুল হবে, বরং এর সম্পূর্ণ সদ্ব্যবহার করা দরকার। কেয়ামতের আলামতসমূহ আমাদের জন্য সাবধানবাণী। আল্লাহ কিছু সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ তার পরিবর্তন করতে পারবে না বা তা ঘটা থেকে বিরত করতে পারবে না। এ ব্যাপারে সবচেয়ে উপযুক্ত ও সুন্দর উক্তি কোরআনেই স্থান পেয়েছে। বলো, প্রশংসার মালিক আল্লাহ, তিনিই তোমাকে তার নিদর্শন দেখাবেন এবং তুমি সেগুলো চিনবে।